हेलो बंधुरा, वेलकम टू आरडी ब्लॉग एंड एंटरटेनमेंट। बंधुरा आज आमरा जाबो दीघा, शुधु दीघा नय, दीघार पाशापाशी आमरा सबकटा टूरिस्ट स्पटो कवर करब, कारण आमरा जाबो बाइके करे, आमी रूपक साथे सौभिक और माझ रास्ताय अमित दक्षिणेश्वरेर स्काई ब्रिजेर सामने थेके जोग देबे आमादेर साथे। भिडियोटा खूबी इंटरेस्टिंग होते चलेछे, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক ভালো ভালো ইনফরমেশন থাকবে। আর যাত্রা পথে আমরা কি কি ফেস করলাম জানাবো তোমাদের। এখন বালির ব্রিজ ক্রস করছি, অমিত আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছে। কল্যাণী হাইওয়ে থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আসার সময় অনেকটা টাইম লেগে গেল, কারণ যে রাস্তা দিয়ে আসার কথা ছিল সেই রাস্তাতে পাইপ বসানোর কাজ চলছে, ফলে অনেকটা ঘুরে আসতে হলো। গাড়ি চালাতে চালাতে সূর্যোদয় দেখার মজাই আলাদা। আমরা দুবার স্টপ নেব ঠিক করে রেখেছি, প্রথমে কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব আর পরে কাঁথির কাছাকাছি কোথাও একটা টি ব্রেক নেব। এই রাস্তাগুলো কিন্তু যথেষ্ট ভালো ও পরিষ্কার। একটা কথা ঠিক যে আমরা সকলে যদি অন্তত নিজের বাড়ির আশেপাশের জায়গা পরিষ্কার রাখি, তাহলে আর কারোর ওপর নির্ভর করতে লাগে না, আর সব জায়গা সবসময় পরিষ্কার থাকে। বন্ধুরা আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, প্ল্যানিং মতো এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নেব এখানে। তো প্রথমেই আমরা অর্ডার করে দিলাম চা, ভাড়েতে চা চলে এসছে, চায়ের কিন্তু স্বাদ দারুণ। এরপরে আমরা অর্ডার করে দিয়েছি কচুরির জন্য 4 পিস কচুরি, 1 প্লেট 50 টাকা করে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আবার আমরা যাত্রা শুরু করছি। তো বন্ধুরা আমরা অলরেডি কোলাঘাট ক্রস করে গেছি, এবার অমিত পেট্রোল ভরাতে গেছে, আমরা ওয়েট করছি অমিতের জন্য। জাস্ট কোলাঘাটে আমরা ব্রেকফাস্টটা সারলাম, এবার এগোচ্ছি দীঘার দিকে। শুধু দীঘা না, তার সঙ্গে আরও অনেক জায়গা রয়েছে, তাজপুর, মন্দারমণি, এগুলোও দেখব। এবার কাঁথির কাছাকাছি গিয়ে কোথাও একটা টি ব্রেক নেব, কারণ বাইকটাকেও রেস্ট দেওয়ার দরকার। এখানে আমরাও রেস্ট নিলাম, বাইকটাও রেস্ট নিল, এরপরে আবার কাঁথির কাছাকাছি কোথাও একটা ছোট্ট একটু ব্রেক নেব, টি ব্রেক। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা একটা ছোট্ট চায়ের দোকানে চা খেলাম। জায়গাটা কাঁথির একটু কাছে, একটু আগেই হবে, কাঁথির আগে পরে, জায়গাটার নাম হাটাবাড়ি। আর সাথে সাথে আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম। সামনে সমুদ্র দেখা যাচ্ছে, এতক্ষণ ড্রাইভ করার পরে সামনে সমুদ্র দেখে খুব ভালো লাগছে, আনন্দও লাগছে খুব। আমরা দীঘা পৌঁছে গেছি, এখন ওল্ড দীঘা বিচের সামনে রয়েছি, বাট আমরা হোটেল নেব নিউ দীঘাতে। তো এবার নিউ দীঘার দিকে যাওয়া যাক। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে বাঁ পাশে পড়বে ঝাউবন স্টেট বাসের ডিপো, আর ডান পাশে পড়বে অমরাবতী পার্ক, দীঘা রেলওয়ে স্টেশন আর দীঘার জগন্নাথ ধাম, যেটা সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। বেশ কয়েকটা হোটেলে ঘোরার পরে আমরা একটা ভালো হোটেল পেয়ে গেছি, হোটেলের নাম ঈশান গেস্ট হাউস। তো এখানে কিং সাইজের ডবল বেড, মানে দুটো বেড রয়েছে, রুম ভাড়া 700 টাকা। তো আমরা তিনজনে থাকবো যথেষ্ট। এবার চলো নিউ দীঘাটা ঘুরি ও তোমাদের দেখাই। Thank you.
চলে এসেছি নিউ দীঘা বিচ। নিউ দীঘা বিচ এখন আমরা এই জায়গাটা ঘুরবো, এক্সপ্লোর করবো পুরো জায়গাটা। তারপর যাবো ওল্ড দীঘা, ওল্ড দীঘা থেকে যা আছে এগুলো সব ঘুরে দেখা হবে একদম। তো বন্ধুরা আমরা এসে পৌঁছালাম নিউ দীঘাতে। এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। এখানে নৌকার একটা এ তোলা হচ্ছে স্ট্রাকচার, যেটা করে নৌকা নামানো হয় বা ওঠানো হয়। আর এই হচ্ছে নিউ দীঘা। এখন জলটা অনেকটা দূরে রয়েছে, কিন্তু জোয়ারের সময় এই বোল্ডারের ওপরে চলে আসে। বিচে আসার সময় রাস্তার দুই পাশে ছোট ছোট বিভিন্ন রকমের দোকান বসেছে মেলার মতো। অমিত কিছু বলতে চাও? হ্যাঁ, আমরা ফাইনালি নিউ দীঘা বিচে এলাম। বাচ্চাদের চড়ার জন্য রিমোটের গাড়ি, বড়দের ফটোশ্যুট ও চড়ার জন্য ঘোড়া, সমুদ্রে যাওয়ার জন্য দুই ধরনের বোট রয়েছে, 10 থেকে 12 জন একসঙ্গে যাওয়ার জন্য স্পিড বোট, আর এক বা দুজনের জন্য মোবাইল যেটা হাই স্পিডে চলে। দিনের ভিউ তো অসাধারণ, কিন্তু রাতের ভিউ কোনো অংশে কম নয়। রাতে এই বোল্ডারে বসে সমুদ্রের ভিউ দেখার মজাই আলাদা। এখন জোয়ার চলছে, তাই জল এই বোল্ডার পর্যন্ত চলে আসছে। সমুদ্রের গর্জন শুনছো নিশ্চয়ই, কতটা লাউড। এবার চলো তোমাদের বিচের পাশে মার্কেটটা দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে নিউ দীঘার মার্কেট। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, যেমন একটা খেলনার দোকান, কাঠের বিভিন্ন জিনিস, ঝিনুকের বিভিন্ন জিনিস, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের বেলুন ফাটানো হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, সব আছে। এই দুর্গার এটা কত দাম আছে? আর এগুলো ছোট? হ্যাঁ, কত আছে এটা? ছোটর মধ্যে দুর্গা আছে, ছোটর মধ্যে দুর্গা হলে ভালো হতো। ওই দুর্গাটা খুব ভালো লাগলো, কিন্তু অত বড় রাখা যাবে না, দারুণ না? ঝিনুক দিয়ে বানানো এই হ্যান্ডক্রাফট গুলো কিন্তু খুবই সুন্দর। ছোট বড় বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, সব কিছু ঝিনুক দিয়ে তৈরি করা। দীঘা আসার স্মৃতি হিসাবে ঘরে সাজানোর জন্য পারফেক্ট। এই মার্কেটে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমাদের মন কাড়লো। এখানে গোপালকে বাচ্চাদের গাড়ি করে ঘোরানো হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগলো, খুবই সুন্দর লাগছে। এখানে মেলার মতন অনেক স্টল রয়েছে, যেখানে হ্যান্ডক্রাফটের আইটেম বেশি রয়েছে। এবার আমরা সি ফুডের স্টলে চলে আসলাম, দেখা যাক কি খাওয়া যায়। ওই ধারে নালে হচ্ছিল, ওই ওই ধারে ধারে মাছ ভাত, ওই ধারে মানে রাস্তা করে দিয়ে 100 টাকা একটা বোনলেস আছে। আর গেছে কি খাবে বলো, বলি কি খাবে? দেখেন দাদা ভাই, এটা কি মাছ জানিস? পমফ্লেট গুলো 50 টাকা পিস আছে, বলো 50 টাকা পিস আছে, 70 টাকা পিস, 100 টাকা পিস। তুই কাঁচা কামা মারছ রে? আসো আসো বন্ধু আসো,
এখান থেকে প্রথমে আমরা চিকেনের কাবাব খেলাম, আর তারপর অমিত চিকেন মাছের ভাজা খেলো, যার স্বাদ কিন্তু দারুণ। ঘুরতে ঘুরতে অমিতের সানগ্লাস গুলো ভালো লাগলো। ও চুজ করছে কোনটা নেবে, ভাবছি আমিও একটা নিই। তাকাও তাকাও তো। ফাইনালি অমিত আর আমি সেম টাইপের সানগ্লাস নিয়ে নিলাম মাত্র 100 টাকা। মোটা রান্না লাগবে না, সরু রান্না নেবে। তো বন্ধুরা, এই ভিডিওতে শুধু তোমাদের নিউ দীঘা দেখাতে পারলাম, বাট আমরা আরও অনেক জায়গায় গেছি, অনেক কিছু ভালো ভালো জিনিস দেখেছি যেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, যেমন তাজপুর বিচ, মন্দারমণির বিখ্যাত সানসেট, শঙ্করপুর বিচ, দীঘার মোহনা, দীঘার ফেমাস ফিশ মার্কেট, ওল্ড দীঘা, তালসারি বিচে বাইক রাইডিং ও সানসেট, নিউ সাগর, দীঘার নেচার্স ট্রেইল এবং অমরাবতী পার্ক ও অমরাবতী পার্কের রোপওয়ে দিয়ে ভিউটা কিন্তু দারুণ থাকে। তো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে আসছি। আবার দেখা হবে নেক্সট ভিডিও।